ভিডিও করতে এখন এটা পরে নাও। সোমু আমাকে টুপি পরিয়ে দিয়েছে, বলছে ভিডিও করছে এখন এটা পরে নাও। আমার কাল থেকে রাত পুরো শরীরটা ব্যথা করবে, পুরো শরীরটা ব্যথা করবে। হ্যাঁ, একটুখানি নড়লেই ব্যথা করবে। সোমু বলছে যে সোমু এখন একটা ভ্যাকসিন নেয়নি, কারণ কি দাঁড়া 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 বাবু এটা খুব জোর ঘোরাচ্ছে মুখের সামনে। এ সব কথা এদের বলে আছে, সব কথা বলে দিচ্ছি। হ্যাঁ আমি দিন আমার হ্যাঁ ভালো ভ্যাকসিন নিতে গিয়ে ভিডিও করার আমার একটাই মানে যে এমনিতেই তো ভয় পাচ্ছিলাম, ভিডিওটা করলে একটু মনটা অন্যদিকে থাকবে, তাহলে একটু ভয় লাগবে না, ভয়টা একটু। বাবু তোমার আজ কোথায় নিমন্ত্রণ আছে? এখানে, কিন্তু নিমন্ত্রণ ক্যান্সেল হয়ে গেছে। কেন? হ্যালো গাইস, তো আজকের ব্লগটা স্পেশালি আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি, তো সেই বিষয়ে সকালে খুবই ভয় ভয় ছিল, তো কি হবে এরকম একটা ব্যাপার ছিল, তো সেই কারণে আমি সকালে যে ঠিক করে ইন্ট্রোটা করবো সেটা করতে পারিনি। তবু আমি তোমাদেরকে সেই ক্লিপটা দেখাচ্ছি, জাস্ট দেখো আমার মুখ চোখের অবস্থা কিরকম ছিল। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিলস, অ্যান্ড আমি তোমাদের সাথে রিমা। তো আজকে আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি, আর এখন খুবই তাড়াহুড়ো আছে, তো যেতে যেতে কথা বলবো। আর আমি এখন তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই, স্নান করে উঠেছি। হচ্ছে আমার খাবার, এটা ডালিয়া, আই মিন গমের যে এ হয় তার থেকে হয় এটা আর কি, এটা খিচুড়ির মতো করে করে, খুবই টেস্টি অ্যান্ড হেলদি। তো আমি তাড়াতাড়ি খেয়ে তারপরে যাব, তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আমি এখানে খাচ্ছি, আর এদিকে খেতে খেতে ভিডিও করছি, মা ওদিকে হয়তো রেগে যাবে। 10:30 থেকে ভ্যাকসিন, অলরেডি 10:20 বেজে গেছে, তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, রাস্তায় যেতে যেতে কথা বলবো, ঠিক আছে? টাটা, এখন আপাতত আবার রাস্তায় বেরিয়ে কথা বলছি। আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি, আর খুবই ঠান্ডা রয়েছে, দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, ভয় ভয়, জাস্ট কি আর বলবো। এখন তো মা তো আমার সাথেই যাচ্ছে, কিন্তু আমার এত ভয় লাগছে, এই মা একটু আগের দিকে এগিয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এই আগের দিকে মা আছে, তারপরে আমি ওখানে ভ্যাকসিনের সেন্টারে গিয়ে সেখানে গিয়ে ভিডিও করব, কিভাবে ভ্যাকসিন নিচ্ছি সমস্তটাই শেয়ার করব, চলো। এখন ভ্যাকসিন সেন্টারে এসে গেছি, বরিশাল যে হেলথ সেন্টার রয়েছে সেখানে ভ্যাকসিন নিতে এসেছি। আমাদেরকে বলেছিলাম আর কি আমাদের টাইম হয়ে গেছে ভ্যাকসিন সেকেন্ড ডোজের, তো সেই জন্য ফোন করেছে কোভিশিল্ড আমাদের, আর ফোন করে ডাকলো হঠাৎ করেই এলাম। এখন সব তোড়জোড় হচ্ছে, খুবই ভয় লাগছে, আর আমি বলে দিয়েছি আমি আগে নেবো না, মাকে আগে নিতে হবে, মাকে আগে দাঁড় করিয়ে দিয়েছি সেই জন্য। ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় হঠাৎ করে একটা শিম গাছ দেখতে পেলাম, মানে শিম গাছটা অনেকটা জায়গা জুড়ে হয়ে আছে, দেখাচ্ছি। আমাদের শিম গাছ লাগালে হবে? কোথায় ছি? এই তো, এই তো এখন ভ্যাকসিন হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। সো গাইস, এখন বাড়ি চলে এসেছি আর ভ্যাকসিন হয়ে গেছে। ফার্স্ট টাইম যখন ভ্যাকসিন নিয়েছিলাম, মানে ফার্স্ট ডোজটা, তখন হচ্ছে ওই আমরা তখন হাওড়াতে ছিলাম মাসি বাড়িতে, তো সেখানে ভ্যাকসিন হচ্ছিল, তখন সেখানে নিয়েছিলাম, তখন তো ভীষণ ভয় লাগছিলো, সেই জন্য আমি ভেবেছিলাম ভিডিও বানাবো, বাট ভিডিও বানাতে পারিনি, কারণ কি একে তো একটা টেনশন হচ্ছে, তারপরে হটচট নিতে গেছিলাম, তো তখন সেই জন্য ভিডিও বানানো হয়নি। আর আজকেও অনেক ভয় লাগছিলো, প্রথমে ভেবেছিলাম আমি খুব ইজিলি যাবো, গিয়ে হচ্ছে এরকম বলবো যে ভিডিও বানাবো বলে, দিয়ে আমি ভিডিও বানিয়ে নেবো, কিন্তু তখন যখন পুরো আমার মুখের অবস্থাই খারাপ হয়ে গেছিলো, হাওয়া ফুল, আর এখানে দেখো ব্লাড বেরিয়ে গেছে, সেটা দেখে আরও আমার ভয় লাগছিলো। তো আমি যখন সেখানে নিয়েছিলাম, মানে সেখানে একটু বোধহয় ভালো দিয়েছিল ভ্যাকসিনটা, মানে ভালোভাবে ফুটিয়েছিল, তো সেই কারণে ব্লাড আসেনি, আজকে এরকম হয়েছে, জানি না, হাতটা তো খুব ব্যথা হবে, আগেরবারও ব্যথা হয়েছিল, আর হচ্ছে জ্বর টর কিছু আসেনি, এবারে হবে নাকি জানি না, খুব খুব চান টান করে গেছি যে যদি জ্বর টর এসে যায় তাহলে এসে তো আর চান করতে পারবো না, সেই কারণে। তো আর আজকে বিকালবেলা মাসি আসবে, তো মাসি কখন আসে দেখা যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেন অনেক কিছু বলবো। এখন ছাদে বসে আছি চুলটা শুকনো করার জন্য, ভীষণ রোদ, তাকাতে পাচ্ছি না। যাই হোক, ভ্যাকসিন নিতে গিয়ে ভিডিও করার আমার একটাই মানে যে এমনিতেই তো ভয় পাচ্ছিলাম, ভিডিওটা করলে একটু মনটা অন্যদিকে থাকবে, তাহলে একটু ভয় লাগবে না, ভয়টা একটু কম লাগবে,
আর কি হচ্ছে এটা তো একটু চুপচাপ বসি এখানে এমনি ঠান্ডা লাগছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে অনেক বেশি রোদ ছিল এখন রোদটা একটু কমে গেছে আর মনে হচ্ছে কিছু হবে না হাতটা একটু একটু ব্যথা হচ্ছে বাট সেরকম কিছু মনে হচ্ছে না তো পরে নিশ্চয়ই বুঝতে পারবো আর আজকে বিকালে মাসি আসবে সেই জন্য একটু খুশি খুশি আছি বিকালে মেলায় যাব তো তখন ভিডিও বানাবো আবার এখানে ভ্যাকসিন হচ্ছে এই যে এখানে আমাদের সমু বসে আছে সমু বলছে যে সমু এখন একটা ভ্যাকসিন নেয়নি কারণ কি দা 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 বাবু এটা খুব জোর ঘোরাচ্ছে আমাদের সামনে এই সব কথা এদে বলে আছে সব কথা বলে দিচ্ছি হ্যাঁ সবাইকে বলবো না বলবো যে কেউ শুনবে না তাই তো না গো তুমি তুমি নেমে যেও না তুমি যে আমার হাতটা এখানে এসে ধরলে আমার খুব জোর ব্যথা লেগেছে তুমি এই হাতটা ধরে উঠলে এখানে নেড়ে উঠবো কি দিয়া আমি তো ভেবেছি এখানটা না এখানটা দিয়েছে ও না এখানটা দিয়েছে ভিডিও করতে ওখানে পড়ে দাও সোমু আমাকে টুপি পরে দিয়েছে বলছে ভিডিও করছে যখন এটা পরে নাও আমার মুখ টুক সব চাওয়া পড়ে গেল এই এটা পড়তে কিন্তু রোদটা কম আসছে বলো সরি পিসিমা বিস্কুট চাইছে পিসিমা বিস্কুট চাইছে হ্যাঁ আচ্ছা তুমি পিসিকে গিয়ে বলো তাহলে পিসি বিস্কুটটা দিয়ে দেবে পিসি কি আছে সোমু কবে স্কুল খুলছে পরীক্ষা হয়ে গেছে আমার কাছে যারা পড়ে তাদের সব পরীক্ষা হয়ে গেছে কিন্তু একজনই শুধু পড়তে আসে তার পরীক্ষা হয়ে গেছে তার সব কিছু পড়তে আসে বাবু তোমার আজ কোথায় নিমন্ত্রণ আছে এখানে কিন্তু নিমন্ত্রণ ক্যান্সেল হয়ে গেছে কেন আরে আজকে তো রক্ত নিতে গেছিল কিন্তু রক্ত শেষ হয়ে গেছে তাই জন্য কালকে যাবে ও তাহলে কি তোর মার বুবু চলে আসছে হ্যাঁ কিন্তু নিমন্ত্রণ তো ক্যান্সেল হয়নি নিমন্ত্রণ নিমন্ত্রণ নেই আছে তুই আমাদের বাড়িতেই খাবি ঠিক আছে তাহলে মাকে বলে দেবো না না রান্না করতে এমনিতে আমাদের বাড়িতে তো রান্না হয়ে গেছে হয়ে গেছে হুম ভাত বসিয়ে দিয়েছে মা আচ্ছা এই তো আসছেই হবে আমাদের ঘরে তো কিছুই বসায়নি দিদি একটা কথাও গেছে বলে বলেছে যে এসে বসাবে দিদি ভাত বসানোর আগে আমি ওকে বলে দেবো কেমন আচ্ছা কেমন বাবু আমার হাতে যে ইনজেকশন দিয়েছে কি হবে তাহলে কাল থেকে হাত পুরো শরীরটা ব্যথা করবে পুরো শরীরে ব্যথা করবে হ্যাঁ একটুখানি নড়লেই ব্যথা করবে ও তোমাকে যখন ভ্যাকসিন দিয়েছিল এরকম হয়েছিল হ্যাঁ তোমার হাতে এটা কি একটু দেখিয়ে দাও ক্যামেরায় এই যা এই দিকে দেখাও এটা কি রাখি হ্যাঁ কি রাখি এটা বুবু আর বাবু আছে নাকি তাহলে কে আছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটা লাইক এন্ড শেয়ার করে দেবে সকাল থেকে খুবই মনটা খারাপ ছিল যে আমার ভ্যাকসিন নেওয়া হয়েছে হাতে ব্যথা হবে জ্বর হবে এই হবে সেই হবে অনেক কিছু বাট ঠান্ডা লেগে আছে গলা ব্যথা একটু ঠিক আছে ওটা আমার নিজের দোষে হয়েছে আর কিছু না কিন্তু বিকেলের দিকে আমার মনটা ভালো হয়ে গেছে এখন মেলা দেখতে যাব তো আর মাসি আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে সেটা নিয়ে আরো বেশি খুশি হয়ে গেছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো আমি ভ্যাকসিন নিতে গেছিলাম কোলাঘাট বরিশার যে হেলথ সেন্টার রয়েছে সেখানে তো অনেকের এইটা কনফিউশন আছে যে আমি যদি অন্য ডিস্ট্রিক্টে গিয়ে বা অন্য কোথাও গিয়ে ফার্স্ট ডোজটা নিয়ে থাকি সেকেন্ড ডোজটা আমি যে কোনো জায়গায় যেখানে আমার ইচ্ছা হবে সেখানে গিয়ে আমি নিতে পারবো কিনা তো আমি একটা কথা বলি এটা আমার কনফিউশন ছিল তো এটা ক্লিয়ার হয়ে গেছে ফার্স্ট ডোজ যেখানেই নিই না কেন সেকেন্ড ডোজ আমি যেখানে খুশি গিয়ে নিতে পারি টেন্টারা এটা হচ্ছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি সবাই তো এটা অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল মাসি নিয়ে এসেছে সেই জন্য খুবই খুশি আজকে এটা পরে আমি মেলায় দেখতে যাচ্ছি তো মেলা তো গিয়ে কি করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা এখান পর্যন্ত পরের ব্লগে যে মেলা যাচ্ছি সেটা নেক্সট ব্লগে আসছে চলো টাটা আর কমেন্টস করে জানাবে আমার এটা কিরকম হয়েছে বাই